বাহারি ইফতারির পসরায় সেজেছে খুলনার অলিগলি। প্রতিদিন সকাল থেকে ইফতারি তৈরিতে ব্যস্ত থাকে বিক্রেতারা। দুপুর গড়াতেই মোড়ে মোড়ে চেয়ার টেবিল নিয়ে সাজানো হয় বাহারি সব ইফতার সামগ্রী, আর বিকেল থেকে শুরু হয় বেচাকেনা, চলে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত। আমাদের পেঁয়াজি আলুর চপ, বেগুনি, তারপরে চিলাকি, বার্গার, রোল, এগুলো বিক্রি করি। আমাদের বেচাকেনে ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ। আর পেঁয়াজি এগুলো 5 টাকা, এই যে বেগুনি আলুর চপ এগুলো সব 5 টাকা, তারপরে জিলাপি রোল আছে আমরা 20 টাকা বিক্রি করি। এই বছরের দাম হিসেবে আমাদের ইফতারের দাম খুবই কম। যেমন এই যে ছোলা আছে, গুনা ছোলা, এতে সুইজাল দিয়ে বানানো হয়, এটার দাম হচ্ছে 150 টাকা কেজি, মানে ওটা বিক্রি করি। আর এই যে চিকেন বার্গার আছে, বার্গার বেশি করে হচ্ছে 50 টাকা। আর এই যে ডিমের চপ আসতো, ডিমের চপ এটা বিক্রি করি 25 টাকা। আর এই যে চিকেন শর্মা আছে, এই যে শর্মাটা, এটা এটা বিক্রি হয় হচ্ছে 40 টাকা করে। খুলনার মোড়ে মোড়ে রমজান মাস জুড়েই চলবে এসব ইফতারির বেচাকেনা। এই যেন ম্যাজিক, আধার ফুড়ে দেখো যে কত আলো শহর জুড়ে। শহরে জমিন ঘুরে দেখা গেছে খুলনার ময়লাপোতা, খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙ্গা, নিউ মার্কেট, বঙ্গবাসী স্কুল মোড়, হাউজিং বাজার সহ বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে বসেছে ইফতারির পসরা। এসব স্থানে মিলছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, ছোলা, ডিম চপ, হালিম, নিমকি, চিকেন ফ্রাই, চিকেন বার্গার, সবজি রোল, চিকেন রোল সহ বাহারি সব ইফতারির আইটেম। প্রকারভেদে এসব ইফতার সামগ্রী 5 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো পণ্য কেজিতে বিক্রি হয়। অস্থায়ী এসব ইফতার সামগ্রীর দোকানে ভিড় করে ক্রেতারা। ইফতারি বিক্রি করতে পেরে খুশি বিক্রেতারাও। তৈরি হয় হচ্ছে একটা নামাজ, মানে আমরা নামাজ পড়ে আসে শুরু করি, তারপর থেকে টুকটাক করে গুছাইতে গুছাইতে এই 4টের থেকে বেচা কেনা শুরু হয়। আমার এই ছোটো দোকান হিসেবে হয় প্রত্যেক দিন 6,000-6,500 টাকার মতন। লুনা ফ্রোস্নিপা, ঢাকা পোস্ট।